কেদারনাথ মন্দিরের গুহাপথে প্রবেশ করছি। এটা গুহাপথ, পুরো অন্ধকার। ওই দেখো সূর্যদেব উঁকি দিচ্ছে, নন্দীদেব বসে আছেন, বরফে ঢেকে গেছে। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আজ আমরা চলে যাব নবপল্লী অ্যাসোসিয়েশনের কেদারনাথের টেম্পলে। কেদারনাথ যাওয়ার জন্য আপনারা চলে আসবেন বারাসাত, আর বারাসাত থেকে ট্রেনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা চলে আসবেন রাস্তার উপরে, সেখানে পেয়ে যাবেন টোটো বা ভ্যান, বলবেন নবপল্লীর মন্দিরে যাব, খুব সহজে পৌঁছে নিয়ে যাবে। আর মন্দিরে ঢোকার আগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপে। এই অংশটা দেখো, সামনের থেকে মনে হচ্ছে যেন সূর্যদেব একদম কেদারনাথের মাথায় উঁকি দিচ্ছে, জাস্ট অসাধারণ। জাস্ট এই অংশটা দেখো, এখানে মনে হচ্ছে সূর্যদেব কেদারনাথের মাথাতে উঁকি মারছে, আর চমৎকার, অসাধারণ অসাধারণ। এপাশ থেকে মন্দিরটা একরকম, আর এদিক থেকে মন্দিরটাকে যদি আমরা দেখি, এপাশ থেকে দেখলে মন্দিরটাকে পুরো মনে হবে যেন মন্দিরের উপরটাতে সাদা বরফে মুড়ে গেছে। এই অংশটা দেখো, এখানে এই পাশ থেকে এটা দেখলে মনে হবে যেন একদম, এটা দেখো ঠিক মনে হচ্ছে যেন বরফের চাদর কেদারনাথের উপরে এসে পড়েছে, পুরো বরফে মুড়ে আছে। অসাধারণ অসাধারণ নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ, সত্যি মনে হচ্ছে যেন কেদারনাথে চলে এসেছি। আর এবার আমরা মণ্ডপের সামনের দিক থেকে কেদারনাথ মন্দিরে ঢোকার চেষ্টা করছি। নন্দীদেব সামনে বসে আছেন, আর এটি হলো একটি গুহাপথ যেটা দিয়ে দর্শকরা বাইরে বেরিয়ে যাবে। আর এপাশে সাইড থেকে যদি মণ্ডপটাকে দেখা হয়, পুরো কেদারনাথের যে পাহাড়ের যে পাথর, বড় বড় পাথরগুলো, সেগুলো পুরো সুন্দরভাবে এখানে রয়েছে। মনে হচ্ছে যেন একদম কেদারনাথে চলে এসেছি, সত্যি বোঝা যাচ্ছে না যে কেদারনাথ নাকি পূজা মণ্ডপ, অসাধারণ অসাধারণ। আর এটা দেখো, এই পাশটা পুরো মনে হচ্ছে বড় বড় পাথরের প্রস্তর খণ্ডগুলো এখানে সব জুড়ে রয়েছে। পুরো পুজো মণ্ডপটা একটা অসাধারণ অসাধারণ। আর এটা হলো ডান সাইডের আর একটা গুহাপথ যেটা দিয়ে দর্শকরা বাইরে বেরিয়ে যাবে। আর এবার ঢুকছি পূজা মণ্ডপে মায়ের মূর্তি দর্শন করতে। ভেতরটা জাস্ট ফাটাফাটি, মনে হচ্ছে সত্যি কেদারনাথের ভেতরে। কেদারনাথ নাকি আসল পূজো মণ্ডপ সেটা দেখলে একদমই বোঝা যাবে না। আর এটা হলো পূজা মণ্ডপের ভেতরের চারপাশের অংশ, আর সামনেই রয়েছে মায়ের মূর্তি যার জন্য এত কিছুর আয়োজন। মা শ্যামা মা, মা তারা মা, মা কালী, যাকে উদ্দেশ্য করে এত সুন্দর একটি উপহার। জয় মা, সকলের মঙ্গল কর মা, মঙ্গলময়ী। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা চিপতেও ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন।